নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা নয়ই আগস্ট দু হাজার একুশ এই দিন বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গমন করতে চলেছে যার ফলে এই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের বুধ সুদ দিতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তো কোন থেকেই সৌভাগ্যশালী পাঁচ রাশি সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি নাটেরে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ এটি কিন্তু পুরোপুরি সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার ব্যক্তিগত জন্মছকে বুধগ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে এর পূর্ণাঙ্গ ফল আপনারা পেতে বাধ্য আর যদি এর উল্টোটা হয় অর্থাৎ বুধ যদি নিচস্থ থাকে বুধ যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এর পূর্ণাঙ্গ ফল আপনারা কখনোই পাবেন না তাই আপনারা আপনাদের জন্মছক্তি কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে গ্রহ কেমন পজিশানে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বুধির রাশি পরিবর্তনে কোন পাঁচ রাশি সুদ পেতে চলেছে নমস্কার আমি কল্যাণ রায় শুভস্ব শীঘ্র যেমনটা আমি পূর্বে বলছিলাম অর্থাৎ এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনাদের নিজস্ব বার্চারটা একবার ওপেন করে অবশ্যই দেখে নিন যে আপনার জন্মছকে গ্রহ কেমন পজিশনে রয়েছে কারণ বুধ গ্রহ এমন একটি প্ল্যানেট বা এমন একটি গ্রহ যা কি আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড পরিমাণে ভূমিকা পালন করে অর্থাৎ বুধকে একদিকে বলা হয় বালক গ্রহ বুধ আবার বুদ্ধির কারক গ্রহ দুটোই বালকগ্রহ কাদের জন্য যাদের জন্মছকে গ্রহ শুভ অবস্থায় নেই নিচস্ত রয়েছে তাদের দেখবেন বয়স বাড়ার সাথে সাথে তার বুদ্ধির কিন্তু বিকাশ হয় না অর্থাৎ তার মধ্যে একটা ছেলে মানুষই ভাব থাকে এবং সঠিক ডিসিশান সে কিন্তু কখনোই নিতে পারে না অর্থাৎ যেটিকে বলা হয় বাস্তবে চলার ক্ষমতা অর্থাৎ কোন কাজটা আমি করবো কোন কাজটা আমি করবো না এই সমস্ত জায়গায় কিন্তু সে প্রপার ডিসিশান নিতে পারে না আর এই যে টোটালটাই কিন্তু গ্রহের আন্ডারে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই বুধ গ্রহ আমাদেরকে কোন কোন সেক্টরকে দেখায় ফার্স্ট অফ অল বুধ গ্রহ দেখায় ব্যাঙ্কিং সেক্টর হ্যাঁ বন্ধুরা এছাড়াও বুধগ্রহ শেয়ার মার্কেটকেও বোঝায় কারণ যখন আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে বুঝতে হবে যে কোন শেয়ারে টাকা ইনভেস্ট করলে আমি খুব তাড়াতাড়ি সেখান থেকে প্রফিট গেইন করতে পারবো আর সেটা তারাই ক্যালকুলেট করে নিতে পারে যাদের জন্মছকে বুধগ্রহ শুভ রয়েছে এছাড়াও বুধগ্রহ দেখায় বইয়ের দোকান এছাড়াও বুধগ্রহ আমাদের বিচক্ষণ বুদ্ধিকেও দেখায় এবং আপনার জন্মছকে বুধগ্রহ শুভ রয়েছে কি না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়েও কী করে জানবেন সেটা আমি ভিডিওর শেষ বলবো তাই ভিডিওর শেষ অবশ্যই ফলো করুন তাহলে আসুন জেনে নেওয়া যাক বুধের রাশি পরিবর্তনে অর্থাৎ অর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমনের সুফল কোন পাঁচ রাশি পেতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ এই নয়ই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে চাঙ্গা হতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যে যে সেক্টরের কথা আমি বললাম অর্থাৎ ব্যাংকিং সেক্টর শেয়ার মার্কেট বইয়ের দোকান কনসালটেন্সির কাজ এবং যারা বুদ্ধি দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধন প্রাপ্তি ঘটতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাবে এবং এই সময় যারা অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থাগমন হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশির পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা কনসালটেন্সির কাজ করেন যারা যে কোনো ধরনের বিজনেস করেন বুদ্ধি দিয়ে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে তবে আপনার নিজস্ব বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার বলছি এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো বিজনেস করেন ট্রেডিং করেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বইয়ের দোকান রয়েছে কনসালটেন্সির কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এ সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে টাকা উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিজনেসে কিন্তু কেনা বেচা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যারা চাকুরি করছেন ব্যাংকিং সেক্টরে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এছাড়াও যারা পোস্ট অফিসে কাজ করেন তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে অর্থাৎ বুধ এবার আপনাদের সুদ দিতে চলেছে এবার আসুন আমি আপনাদেরকে সেই ফর্মুলার কথা বলবো যার মাধ্যমে আপনি কোথাও না গিয়েও অর্থাৎ কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে না গিয়েও ঘরে বসেই বুঝে যাবেন আপনার জন্মছকে বুধগ্রহ শুভ রয়েছে কি না যদি দেখেন আপনার মাসির সাথে আপনার সম্পর্ক ভালো রয়েছে তাহলে বুঝে যাবেন বুধ গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে বুধ গ্রহ মাসিকে ইন্ডিকেট করে অর্থাৎ আপনার মাসির সাথে যদি সম্পর্ক আপনার ভালো থাকে তাহলে বুঝবেন যে বুধ গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে আর যদি এর উল্টোটা হয় অর্থাৎ মাসির সাথে সম্পর্ক ভালো নেই তার মানে বুঝে যাবেন আপনার জন্মছকে গ্রহ শুভ অবস্থায় নেই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ